দূর তেরিকা তোর তো শুধু লোকের ফাটছে আর তুই বল কি হয়েছে তবে না ঠিক করবো কাতলা মন খুলে বল দেখতেই তো পাচ্ছিস বন্যার মতো পুরুলিয়ায় জল তাহলে মালটার দিকে কত হয়েছে বুঝ জলে কিছু উড়াই নিয়ে গেলছে জলে বহাই লেগে উড়াই নেয় আরে গাধা একশো তিরিশের হাওয়াটা কি তোর বাপে দেখবে সঙ্গে হাওয়াটা নাই ছিল ঠিকই বলছিস তো কি হলো ফোনে টাওয়ারটা উড়ে গেলছে কিসে লাগবে এত হাওয়া টাওয়ারটা উড়ে গেল দূর সালা ফোনলে টাওয়ারটা কাটে গেলছে তার লাগে টেনশন তিন দিন জিরানটা হইলো না রাতে ঘুমটাও ভালো হইলো শুধু এটাই নাই হাত খালি হয়ে আরো টেনশনে ভাবছি কেউ দিছে নাই কে দিছে নাই দিয়েছি কেউ দিচ্ছে নাই তুই তো জানিস বললে সময় পাঁচশো টাকা দিলি খেদনার ডেলিভারি আরে ও আর বয় ওহো দিল বাস হরকার মালটার ফোনে পয়সা কম হইল তখন তিনশো টাকা দিয়েছিলি ওহো দিল বাস। ভজ ভোজো হোরা কে বানজা হইছিল তখন 200 টাকা দিলে ও সুদলিতে ওহো দিল বাস ফুল মনির মাইকে বাজার লাগদিন আইনি দিছিল ওই বিটি ছিলা রই গিলা ওহো দেই নাই দিব বলে মানে ওহো সেসে বাস দিল। শুধু বাসে বাসে আর এই কাতলা এক কাজ করন নাই রে হামা চালেরা ভাইয়ে গেলছে তো তো দমেই জগা রইছে কি জগা রইছে বাস তো হামকে দুরা দেনো জিতাবো ঢেণী ছাগল গিলা হলো থাকিবে তুই ঘর জেতাবি সালা ইয়ার কি মারছিস মানে আরে দুটা দিলেই তো হবে দু কুড়ি দিব আরে সালা পটলা এটা ওই বাঁশ লই এটা বিনা কঞ্চির বাঁশ দিলে বুঝবি কাজে লাগবে না কিছু শুধু ব্যথাটা পাবে ও আমি ভাবলি তাহলে দমে ব্যথা করছে তোর করছে বলেই না বসে আছি কিরে যে আছি বুঝতে নাই পাচ্ছিস তুই তো জানিস আমি কম বুঝি চ মাইন ঠান্ডা করে ঘর দিকে যাবো চ চ মার কার হলো তো খাতে হবে ঢেরে বেলা হয়ে গেল পুরুলে এখন হচ্ছে বাসের চা